আমার চোখের জলে ডিভোর্স পেপারটা ভিজে গেলেও আবিরের চোখটা বিন্দুমাত্র ভিজল না। আমি শুধু আবিরের দিকে তাকিয়ে দেখছিলাম, একটা মানুষ কয়েকটা দিনের ব্যবধানে এতটা পরিবর্তন কি করে হতে পারে। কখনো ভাবিনি সে এতটা চেঞ্জ হবে, কিন্তু হয়েছে। আবিরের সাথে আমার 5 বছরের সংসারটা ভেঙে চুরমার হয়ে যায় শুধুমাত্র একটা বাচ্চার জন্য, অথচ সে চাইলেই আমাদের সংসারটা টিকিয়ে রাখতে পারত, বাচ্চা দত্তক নিতে পারত, কিংবা অন্য কোনো উপায়ে নিতে পারত যদি সে চাইত। কিন্তু সে তার নিজের রক্তের কাউকে চায়, তাই হয়তো আমাদের ডিভোর্সের সময় তার চোখে কোনো জল আসেনি। খুশি মনে সে ডিভোর্স পেপারটাতে সাইন করেছে। আমার ভালোবাসাটা যে কোনোদিন এত সস্তা হয়ে যাবে কখনো ভাবিনি আমি। কোনো এক সময়ের দামি ভালোবাসাটাই আমার কাছে আজ খুব সস্তা মনে হচ্ছে। বাবা মাকে যখন বলেছিলাম আমি একটা ছেলেকে পছন্দ করি, তার সাথেই আমি আমার সংসার জীবন শুরু করতে চাই, তখন আমার বাবা মা আমাকে জোর করেনি, শুধুমাত্র বলেছিল আর যাই করিস না কেন, নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা একটু ভেবে চিনতে নিবি, হুট করেই কোনো সিদ্ধান্ত নিবি না। মনে রাখবি যেসব ছেলেরা বিয়ের আগে খুব ভালোবাসা দেখায়, প্রেম দেখায়, সেসব ছেলেরা বিয়ের পরে ততটা প্রেম দেখাবে না। ভালো প্রেমিক হওয়া যতটা সহজ, একজন ভালো স্বামী হওয়া ঠিক ততটাই কঠিন। আজকাল ভালো প্রেমিকের অভাব নেই, রাস্তার মোড়ে, দোকানপাটে, যেখানে সেখানে খুঁজলে সস্তা মানের ভালো প্রেমিক পাওয়া যাবে, কিন্তু সেই সব সস্তা প্রেমিকেরা ভালো স্বামী হতে পারে না। আমি সেদিন বাবার কথাগুলো গুরুত্ব দেইনি, কিন্তু আজ ঠিকই বুঝতে পারছি, ভালো স্বামী সব মেয়ের কপালে জুটে না। যদি বাবা মায়ের মতে বিয়ে করার পরেও স্বামীর সংসারে কোনো মেয়ে সুখী না হতে পারে, তাহলে সে মেয়ে বড় মুখ করেই বাবার বাড়ি থাকতে পারবে। কিন্তু যে মেয়ে নিজের ইচ্ছেতে নিজের প্রেমিককে বিয়ে করে সুখী হতে পারেনি, সংসার টিকেনি, সেই মেয়ে কিভাবে তার বাবা মায়ের কাছে বড় মুখ করে থাকবে। কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি জানি আমার পৃথিবীর আর কোথাও থাকার জায়গা না হলেও একটা জায়গায় ঠিকই হবে, সেটা হচ্ছে আমার নিজের বাবার বাড়ি। প্রতিটি বাবা মাকেই তাদের মেয়ের বিয়ের পরেও মেয়ের চোখের জল মুছে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়, কারণ বিয়ের পরে বিচ্ছেদ হয়ে বাপের বাড়ি ফিরে আসতে হতে পারে হয়তো। এই ভেবে বাবা মা তাদের মেয়ের চোখের জল মুছে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমি যখন স্যুটকেস হাতে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলাম, তখন আমার মা দরজা খুলে আমাকে প্রথম যে কথাটা জিজ্ঞেস করলো সেটা হলো, তুই একা কেন, তোর হাজবেন্ড কোথায়? আমি তখন কিছুই বলতে পারলাম না, শুধু বললাম, মা আবির আবার বিয়ে করছে আমাকে ছেড়ে অন্য কাউকে, বলেই আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দেই। বাসায় আসার কয়েকদিন হতে না হতেই বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। বুঝতে পারলাম আমাকে কেউ এভাবে দেখতে চায় না, আমার ভাইয়েরাও চায় আমি বিয়ে করে সুখে শান্তিতে বেঁচে থাকি। তাই যেদিন বাবা আমাকে বলল আমি তোকে আবার বিয়ে দিব, তোর জীবনের এখনো কিছুই হয়নি, যত টাকাই লাগুক আমি তোকে বিয়ে দিব, আমি সেদিন নীরবে দাঁড়িয়ে বাবার কথাটা শুনেছিলাম, হ্যাঁ না কিছুই বলিনি। তার প্রায় 1 মাস পর হঠাৎ করেই বাবা আমাকে বিয়ে দিয়ে দিলেন, আমিও জোর করলাম না। 5 বছরের একটা ডিভোর্সি মেয়ের পছন্দ অপছন্দ থাকাটা মানায় না, তাই আমিও কিছু বলিনি বাবাকে আমার পছন্দ নিয়ে। যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে সেই ছেলেটা আমার থেকে 1 বছরের ছোটই হবে, আমি কখনো ভাবিনি এমন একজন মানুষকে আমি বিয়ে করব। অশিক্ষিত, খাত গাইয়া একটা ছেলে বলা চলে, সারা জীবন স্বপ্ন বুনেছি সুন্দর সুদর্শন পুরুষ নিয়ে, কিন্তু আজ এমন একজন মানুষের সাথে আমার বিয়ে হলো যাকে আমি কখনোই মন থেকে মেনে নিতে পারিনি, শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি, কারণ আমি 5 বছর একটা মানুষের সাথে সংসার করেছি। বাবা অনেক খুঁজে এই ছেলেটাকে আমার জন্য ঠিক করেছে, বাবার ধারণা এই ছেলেটার কাছেই আমি সুখী হব। ছেলেটার কেউ নেই, বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন, সেজন্যই লেখাপড়া খুব বেশি দূর পর্যন্ত করতে পারেনি। আমি বাসর ঘরে বউ সেজে বসে আছি, এ নিয়ে দ্বিতীয়বারের মতো আমি বউ সেজেছি, তাই খুব একটা অস্বস্তি হচ্ছে না আমার। এটা আমার দ্বিতীয় বাসর রাত, প্রথমবার যেমন খুব উত্তেজিত ছিলাম রাতটা নিয়ে, এবার ততটা উত্তেজিত নয়, কারণ যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমার পছন্দ না, তার সাথে একসাথে এক বিছানায় ঘুমাতে হবে এটা মনে হলেই গা ঘিন ঘিন করে, প্রতি রাতে ওই মানুষটার গায়ের ঘামের গন্ধে ঘুমাতে হবে আমাকে এটা ভাবতেই কেমন জানি লাগছে। তবে কিছু করার নেই, আমার বিলাসিতার জীবনে তো ছিলাম, কিন্তু সেখানেও সবশেষে সুখ পাইনি, তাই বাবা এবার আর টাকা পয়সাওয়ালা কারো কাছে বিয়ে দেননি, বিয়ে দিয়েছেন গরিব একজন যুবকের কাছে, যে সভ্য সমাজের মানুষ থেকে অনেক আলাদা। ওই তো ছেলেটা দরজা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসছে, আমাকে হয়তো আমার অনুমতি ছাড়াই স্পর্শ করবে,
কারণ এসব মানুষরা শুধু শারীরিক সম্পর্কটাকেই বড় করে দেখে। এটাই শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মাঝে পার্থক্য। আমি জানি না আজ রাতে আমার জন্য কি অপেক্ষা করছে, হয়তো বা নিজের অনিচ্ছা সত্ত্বেও আমাকে শারীরিক সম্পর্ক করতে হবে। আমি হয়তো কয়েকটা দিন সুযোগ পাবো না নিজেকে মানিয়ে নেওয়ার। বুঝতে পারছি আপনি হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছেন, তবে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে নিয়ে যেমনটা ভাবছেন আমি কিন্তু তেমন না। হয়তো আপনার মতো অত পড়ালেখা করতে পারিনি আমি, তবে যতটুকু পেরেছি করেছি। আপনার বাবাকে আমি খুব সম্মান করি। উনি যখন আপনার কথা আমাকে বলল, কেন জানি তখন আমি না করতে পারিনি। আমি জানি আমার আপনাকে ভালো লাগেনি, তবে আমারও কিছু করার ছিল না। আমি যদি না করতাম তাহলে আপনার বাবা অনেক কষ্ট পেত। আমি তাকে কষ্ট দিতে চাইনি, উনি আমার জন্য অনেক করেছেন। বাবা মা মারা যাওয়ার পর যখন খাওয়ার অভাবে মরতে বসেছিলাম তখন আপনার বাবাই আমাকে কাজ দিয়েছিলেন। তারপর আর বেঁচে থাকার জন্য আমাকে চিন্তা করতে হয়নি, তাই আমি তার অনুরোধটা ফেলতে পারিনি। আমাকে ক্ষমা করবেন, আপনার জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি আমি, তবে আপনার এখানে যেভাবে ইচ্ছে সেভাবে থাকবেন। কথাগুলো বলেই ছেলেটা নিচে বিছানা পেতে শুয়ে পড়ল। আমি মানুষটাকে খারাপ ভেবেছিলাম, অথচ মানুষটা মোটেও খারাপ না, সেটা তার কথাবার্তা শুনেই বোঝা যায়। সে ততটা শিক্ষিত না হলেও, স্মার্ট না হলেও তার এমন ব্যবহারটা আমাকে মুগ্ধ করেছে। তার মধ্যে একটা ভালো মানুষ বাস করে, যে মানুষটা পৃথিবীর সবাইকে মুগ্ধ করার ক্ষমতা রাখে। মনে হলো পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষটা আমার সামনে কথা বলল, যার কথায় কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু মুগ্ধতা। প্রথম প্রথম এই মানুষটার গায়ের ঘামের গন্ধ আমার কাছে অসহ্য লাগত, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারলাম এই লোকটার ঘামের গন্ধেই আমার ভবিষ্যৎ সুখ নিহিত। 5 বছরের ডিভোর্সি একটা মেয়ে এত ভালো মনের একটা মানুষকে নিজের স্বামী হিসেবে পাবে, এটা কেউ কল্পনা করতে পারে না, কিন্তু আমি পেয়েছি। আমি তার সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিলাম, অথচ আমি ভেবেছিলাম কোনোদিন এই মানুষটার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো না, কিন্তু আমি নিয়েছি। মানুষটা অন্য সব মানুষের মতো অত স্মার্ট না, সুন্দর না, শিক্ষিত না, তবে তার ভিতরটা যে কোনো মানুষের থেকে সুন্দর। আর একজন মানুষের বাহিরের সৌন্দর্য কিছু না, জীবনে সুখী হওয়ার জন্য ভিতরের সৌন্দর্য দরকার। বাহিরের সৌন্দর্য দিয়ে কখনো পরিপূর্ণ সুখী হওয়া যায় না, আর এই মানুষের ভিতরটা বিশুদ্ধ, তাই আমি মানুষটাকে উপেক্ষা করতে পারি না।